আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে। আচ্ছা, এই ছোটবেলার এই কবিতাটা কেন বলছি বলুন তো? এটা বলার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ এই যে নাগর নদী, নাগর নদীর পারে বসেই কবিতাটা রচনা করছিলেন। এই সেই নদীকে কেন্দ্র করে আমাদের ছোট নদী কবিতাটি তিনি রচনা করেন। এই সেই নাগর নদী একটু দেখাতে চাই। এখান দিয়েই সম্ভবত গাড়ি পারাবার হতো, সেই গাড়ি যে দুই ধার উঁচুতা ঢালুতার পারি, চিকচিক করে বালি কোথাও নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কবিতাটা এদিক দিয়ে কী বলে যেন গাড়িগুলো যে পার হতো যখন বৈশাখ মাস হতো, তখন এই নদীর পানি কমে যায়, আর কমে যাওয়ার পরে গাড়িগুলো তখন এদিক দিয়ে পারে। এখন তো উন্নত হয়ে গেছে, এখন ব্রিজ হয়ে গেছে, তখন কিন্তু তো আর এই ব্রিজ ছিল না। আর এখানেই রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, এই যে সামনাসামনি রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, এই কুঠির বাড়িতে তিনি জমিদারি করার জন্য আসতেন। এসে যখন সময়ের ফাঁকে ফাঁকে, যখন তিনি কাজের ফাঁকে যখন কবিতা লিখতেন, তখন এই ঘাটে বসতেন, নাগর নদীর পাড়ে বসতেন, বসে বিভিন্ন কবিতা লিখতেন। আর আমাদের ছোট নদীর কবিতাটা এখানেই লেখা। তারপর এখানে তাল গাছ, এখানে দেখতে পাচ্ছেন তাল গাছ, কিন্তু এই তাল গাছটা না, ওদিকে একটা তাল গাছ আছে, যে তাল গাছে লিখছেন আর কি। ওই ছাড়া তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে কবিতাটা। আমরা সেই তাল গাছ আপনাদেরকে নিয়ে যেতে চাই। আর যেই নাগর নদী দিয়ে আমরা এই ছোটোবেলার ছড়া, একদম এমন কোনো শিশু নেই যে এই ছড়াটি পড়েনি, আর এমন কোনো শিশুর বাবারা নেই যেটা ছেলেকে কোলে নিয়ে এই ধরনের ছড়া কবিতা বলেনি, যে শিশুর কান্না থামানোর জন্য। কেউ না বললে আমি কিন্তু বলি। আমরা এখানকার লোকদের সঙ্গে কথা বলতে চাই, ওনারা কী বলেন এই নাগর নদী নিয়ে রবীন্দ্রনাথের কী। চাচা, রবীন্দ্রনাথ কি এইটাকে নিয়ে কবিতাটা লিখছিল, আমাদের ছোট নদী? আচ্ছা আচ্ছা, আপনি এটার ইতিহাস কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি কি এখানেই বসতেন? তালের ঘাট কোথায়? তাল গাছ, ওই যে ওটা তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা। ওটা এখানে আরেকটা কবিতা ছিল ওটার জন্য। আচ্ছা, আপনাদেরকে এখন এই মুহূর্তে নিয়ে আসছি হচ্ছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিশর গ্রামের যে সেই মণিতলা যে জায়গাটি, সেখানে এখানে নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে এই জায়গায় একটা তাল গাছ ছিল, এই যে জায়গায় একটা তাল গাছ ছিল, সেই তাল গাছকে নিয়ে রবীন্দ্রনাথ তাল গাছ রচনা একটা কবিতা লিখেছিলেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে, কোথা পাবে পাকাশে। কবিতাটা লিখেছিলেন এখানে এই তাল গাছটাকে ঘিরে, মণিতলার এই তাল গাছটাকে ঘিরে। কিন্তু এই তাল গাছটা ভেঙে গেছে 1966 বাংলা বঙ্গাব্দে, 66 বঙ্গাব্দে ভেঙে গেছে ঝড়ে, যে 66 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে, 68 সালে তার পুরো অংশটাই ভেঙে গেছে। অথচ এখানে আর তারপরে আর গাছ লাগানো হয়নি, যদিও এখন সরকারিভাবে উদ্যোগ নিয়ে একটা গাছ এখানে লাগিয়েছে। এখানে রবীন্দ্রনাথের সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্য একটা তাল গাছ লাগিয়েছে এখানে। তো আমরা আপনাদেরকে আজকে ছোট নদী দেখালাম, আর সেই তাল গাছটা দেখালাম, ছোটোবেলার স্মৃতি আমাদেরও মনে পড়ে গেল। আমরাও যেন ছোটোবেলায় কেমন জানি হারিয়ে গেলাম, যে ছোটোবেলায় পৌঁছে গেলাম আবার আগের মতো, বয়স তো 40 হয়ে গেছে কিন্তু আমরা আবার ছোটোবেলায় হারিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন, ধন্যবাদ।